আসসালামু আলাইকুম, আমি আলামিন ইফতি। আমি ইউথ এন্টারপ্রেনারশিপ চ্যালেঞ্জের একজন পার্টিসিপেন্ট। আমি আমার প্রথমে এই আইডিয়াটি শেয়ার করছি। আমাদের দেশে তৈরি পোশাক খাতে ব্যাপক বিপ্লব হয়েছে, কিংবা দেখা যাচ্ছে রিসেন্ট সময়তে তৈরি পোশাক খাতে আমাদের অর্থনীতিতে দারুণ ভূমিকা ফেলেছে। তবে এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয় যে আমাদের এখানে ঢাকা কেন্দ্রিক, ঢাকামুখী যেই তৈরি পোশাকের ডিস্ট্রিবিউশন এবং মার্কেটিংয়ের যে পলিসিগুলো সেগুলো আমরা দেখতে পাই। তো একটা ছোট উদাহরণের মাধ্যমে বলছি। প্রথমত দেখা যাচ্ছে যে একটা ডিলার, স্থানীয় ডিলার, যিনি কিনা ঢাকার বাইরে অবস্থান করছেন এবং ঢাকার বাইরে তার স্থানীয় বাজারে তিনি সেই তৈরি পোশাকগুলো বিক্রি করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে ঢাকামুখী হতে হচ্ছে সেই পণ্যের সন্ধানে। এক্ষেত্রে কিছু জিনিস হচ্ছে, যেমন এই পণ্যটি আনতে গিয়ে তার যাতায়াত খরচ বেড়ে যাচ্ছে। সো পণ্যের মধ্যে কিন্তু, পণ্যের দামের মধ্যে কিন্তু সেই যাতায়াত খরচটা ইনক্লুড হচ্ছে। সো দামের একটা ঊর্ধ্বগামিতা দেখতে পাচ্ছি। আর এছাড়া সময় অপচয় হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। সো এই জিনিসটা যদি আমরা সমাধানের পথ খুঁজতে যাই, সেক্ষেত্রে আমি বলবো যে ঢাকামুখী না হয়ে, মানে বিকেন্দ্রীকরণের মাধ্যমে আমরা যাতে তৈরি পোশাক খাতটাকে উপরের দিকে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে আইডিয়াটা এমন যে আমরা ঢাকার বাইরে পার্শ্ববর্তী জেলাসমূহে কিংবা দূর দূরাঞ্চল দূর দূরান্তের অঞ্চলগুলোতে আমরা কিছু নির্দিষ্ট অঞ্চল সিলেক্ট করব, যেখানে আমরা আমাদের ফ্যাক্টরি বা আমাদের কারখানাটি স্থাপন করব। যার কারণে হবে যে সেই ফ্যাক্টরির আশেপাশের যেসব অঞ্চল আছে, যেসব স্থানীয় পোশাকের মার্কেট আছে বা বাজার আছে, সেখানে কিন্তু খুব সুলভ দামে এবং যাতায়াত খরচ ছাড়াই এবং অতিরিক্ত সময়ে ব্যয় হওয়া ছাড়াই কিন্তু সেখানকার স্থানীয় ডিলাররা খুব সুলভ দামে এই পণ্যগুলো ক্রয় করতে পারবেন এবং স্থানীয় বাজারে বিক্রি করতে পারবেন। এক্ষেত্রে ক্রেতাদেরও কিছু লাভ, যেমন তারা কিন্তু পণ্যের বেশি দামকে তারা তাদের ফেস করতে হচ্ছে না। সো তারা খুব সুলভ দামে পোশাকটি কিনতে পারছেন এবং এক্ষেত্রে তাকে কিন্তু ঢাকামুখী হতে হচ্ছে না। আর এছাড়া এই আইডিয়ার সাথে আরও একটা জিনিস আমরা অ্যাড করেছি, সেটা হচ্ছে স্যানিটারি প্যাডের প্রোডাকশন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের নারী কিংবা বয়সান্তিকাল পার করা মেয়েদের মধ্যে এই স্যানিটারি প্যাড সম্পর্কে একটা ট্যাবু রয়ে গেছে, এবং সামাজিকভাবে বলুন বা পারিবারিকভাবে বলুন না কেন, এই ট্যাবুটা এখনও সমাজে অবস্থান করছে। সো এটার মূল কারণ হচ্ছে তারা এই স্যানিটারি প্যাড, স্বাস্থ্যসম্মত উপায়ে স্যানিটারি প্যাডের অভাবটি অনুধাবন করতে পারেন না, যার কারণে কিন্তু অধিকাংশ মেয়ের এই একমাত্র অসচেতনতার কারণে সার্ভিক্যাল ক্যান্সার হচ্ছে, জরায়ু ক্যান্সার হচ্ছে, নানা ধরনের শারীরিক সমস্যার তারা শিকার হচ্ছে। সো এক্ষেত্রে আমরা স্থানীয় অঞ্চলের যেসব বেকার জনগোষ্ঠী আছে, মূলত নারীদের দিয়ে আমরা সেই কর্মসংস্থানটি ঘুচাবো, এবং সেটা হচ্ছে স্যানিটারি প্যাডের প্রোডাকশন। সো তারা স্যানিটারি প্যাডের প্রোডাকশন করবে, সেখানে কাজ করবে, যার কারণে স্থানীয় বাজারে তাদের এক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এবং এছাড়া স্যানিটারি প্যাড সম্বন্ধে সামাজিক যেই ট্যাবুগুলা প্রচলিত আছে বা যেই অসচেতনতাগুলো দেখা যাচ্ছে, সেটাও প্রতিহত। আর আমাদের এই ব্যবসাটিতে কাস্টমার বা ইউজার্স হচ্ছে বিভিন্ন স্থানীয় ডিলাররা, কাপড় ব্যবসায়ী এবং বিভিন্ন মফস্বলের কাপড় ব্যবসায়ীরা। এছাড়া আমাদের কম্পিটিটর বা প্রতিযোগী যদি বলি, সেক্ষেত্রে প্রতিযোগী হবে হচ্ছে ঢাকা বা চিটাগাং, বড় বড় শহরগুলো থেকে তৈরি পোশাক যারা নিয়ে আসেন স্থানীয় ডিলাররা, তারাই আমাদের কম্পিটিটর। এছাড়া আমাদের টিমে যারা রয়েছে, আমরা আমাদের রোলগুলো বলছি, আমি আছি অপারেশন ম্যানেজার হিসেবে, এছাড়া সেলিবি সরকার টেস্টি, তিনি আছেন অ্যাকাউন্টেন্ট ম্যানেজার হিসেবে, এছাড়া আদনান তাসবির রয়েছেন মার্কেটিং ম্যানেজার হিসেবে, এবং দিন মোহাম্মদ থাকবেন শিপিং অ্যান্ড ডেলিভারি ম্যানেজার হিসেবে। আর এছাড়া আমরা ধারণা করছি আমাদের ব্যবসাটি পরিচালনার জন্য প্রাথমিকভাবে প্রায় 20-25 লক্ষ টাকার প্রয়োজন হবে।
এছাড়া আমাদের এক্সপেন্ডিচার যদি বলি, আমাদের যেই ফিক্সড কস্ট হবে সেটা হচ্ছে আমাদের অবকাঠামোগত উন্নয়ন, তারপর হচ্ছে প্রয়োজনীয় যন্ত্রপাতি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, এগুলোর পেছনে আমাদের এক্সপেন্ডিচার। এবং ব্যবসাটি যেহেতু এখনো নতুন, সুতরাং ব্রেক ইভেন সম্বন্ধে এখনো ডিটেলসে বলা পসিবল হচ্ছে না। তবে রেভিনিউ হচ্ছে আমাদের তৈরি পোশাক এবং স্যানিটারি খাত থেকে আসা যে অর্থ সেটি। ধন্যবাদ সবাইকে।